কলকাতায় সাকিব আল হাসান, তাই বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের একটু বেশি নজর সাকিব এবং কেকেআর এর দিকে। কোয়ারেন্টাইন পর্ব শেষ করে করেছেন অনুশীলন, এমনকি খেলে ফেলেছেন একটি প্রস্তুতি ম্যাচও, কিন্তু প্রথম প্রস্তুতি ম্যাচে একেবারেই ব্যর্থ সাকিব আল হাসান। আইপিএল 2021-এর মূল পর্বের মহারণের আগে গা গরমের ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্সের আন্তঃ স্কোয়াড। প্রস্তুতি ম্যাচে ব্যাট ও বল হাতে নিষ্প্রভ সাকিব আল হাসান থাকলেন নিজের ছায়া হয়ে। শুভমান গিলের 76 রানের ঝড়ো ইনিংসে 10 উইকেটের জয় পায় টিম গোল্ড। কোয়ারেন্টাইন পর্ব সেরে কলকাতা নাইট রাইডার্সের বেশিরভাগ ক্রিকেটারই অনুশীলনে যোগ দেওয়ার পর প্রস্তুতি ম্যাচে মাঠে নামেন। মুম্বাইয়ের ডিআই পাতিল স্টেডিয়ামে নিজেদের মধ্যে দুটি দলে বিভক্ত হয়ে 10 ওভারের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলে কেকেআর এর সদস্যরা। টিম গোল্ডকে নেতৃত্ব দেন তরুণ শুভমান গিল, টিম পার্পলের অধিনায়ক ছিলেন বেন কাটিং। আগে ব্যাটিংয়ে নামে টিম পার্পল, ওপেনার টিম সেইফার্ট ও রাহুল ত্রিপাঠি আউট হওয়ার পর তিনে নামেন সাকিব। ইনিংস বড় করার আগেই ফিরে যান প্যাভিলিয়নে, রান পাননি দলের কেউ। 9 উইকেট হারিয়ে টিম পার্পল সংগ্রহ করে 87 রান, সর্বোচ্চ 16 রান আসে ভৈরব আরোরার ব্যাট থেকে। কলকাতার জার্সিতে মাঠে লড়াই নামার আগে সুপারম্যান সাকিব আল হাসানের ব্যাটের পর বল হাতেও বলার মতো পারফরমেন্স আসেনি। ব্যাট হাতে 6 বলে করেন মাত্র 3 রান, বোলিং করতে ওপেনিংয়ে আসেন সাকিব। তবে তার করা 3 ওভারের স্পেল উইকেট শূন্য, 3 ওভারে সাকিব খরচ করেন মোট 24 রান। তার এমন নিষ্প্রভ পারফরমেন্সের দিনে হারল দল, তবে সাকিবই টিম পার্পলের সেরা বোলার রান কম খরচের হিসাবে। সাকিব যেখানে 3 ওভারে বল করে দিয়েছেন 24 রান, সেখানে সন্দীপ শর্মা 2 ওভারে রান খরচ করেন 25, বৈরব আরোরা, শিবম মাভি ও পবম নেগি 1 ওভার করে বল করে রান দেন যথাক্রমে 18, 13 ও 9 রান। মাত্র 88 রানের টার্গেট পেয়েও এদিন নিজের ব্যাটিং নৈপুণ্যের একটা ঝলক দেখিয়ে ফেলেন শুভমান গিল। মাত্র 34 বল খেলে 76 রানের অপরাজিত ইনিংসে বিনা উইকেটে জিতেছে টিম গোল্ড। শুভমান গিলের 76 রানের ইনিংসে ছিল 11টি 4 ও 3টি 6, যার 62 রানই এসেছে বাউন্ডারি থেকে। এবার চলুন একটু দেশের ক্রিকেটে ফেরা যাক। নিউজিল্যান্ড সিরিজের লাস্ট টি টোয়েন্টি ম্যাচে লিটন দাস কিভাবে অধিনায়ক হয় প্রশ্ন উঠছে। নিউজিল্যান্ড সফরের তৃতীয় টি টোয়েন্টিতে মাহমুদুল আরিয়াদের পরিবর্তে লিটন কুমার দাসের নেতৃত্ব দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় দলের সাবেক অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। দেশের একটি অনলাইন পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল বলছেন, গত 3 বছর ধরে নাজমুল হোসেন শান্তকে নেতৃত্ব দিয়ে ব্যস্ত রাখা হলো। বিসিবি থেকে তখন বলা হলো শান্ত ভবিষ্যৎ অধিনায়ক, অথচ নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি টোয়েন্টিতে অধিনায়ক করা হলো ওপেনার লিটনকে। এটা কেমন হইলো, এটা কার দোষ? লিটনের তো দোষ না, টিম ম্যানেজমেন্টেরই তো দোষ। নিউজিল্যান্ড সফরে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে লিটন করলো মাত্র 40 রান, আর 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজে প্রথম 2 খেলায় এই ওপেনারের সংগ্রহ মাত্র 10 রান। অথচ সিরিজের শেষ ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ না থাকায় নেতৃত্ব দেওয়া হলো লিটনের কাঁধেই। শেষ ম্যাচে লিটন আউট হলেন 0 রানে। এমন অফ ফর্মে থাকার পরেও লিটনকে নেতৃত্ব দেওয়া নিয়ে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। শুধু লিটন দাসই নয়, জাতীয় দলের তারকা উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনকে টেস্ট, ওয়ানডে আর টি টোয়েন্টি 3 ফরম্যাটে খেলানো নিয়েও প্রশ্ন তুলেছেন মোহাম্মদ আশরাফুল। টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান বলেন, মোহাম্মদ মিঠুনকে আপনি 3 ফরম্যাটে খেলাচ্ছেন, সে তো 3 ফরম্যাটের প্লেয়ার না, তাহলে তাকে কেন খেলাচ্ছেন? এক অনলাইন পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে এমন নানা প্রশ্নই তুলে এনেছেন মোহাম্মদ আশরাফুল।